হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি রংপুর টিচার্স ট্রেনিং সেন্টারের সামনে। তো এখানে এসে দেখতে পেলাম যে বগুড়ার দই ফুচকা অ্যান্ড বার্গার হাউস। তো এখানে ভাবলাম যে আজকে আমরা একটা রিভিউ দিব, ঠিক আছে, সেটা হচ্ছে বার্গার রিভিউ। সো আপনারা ভিডিওটি ফুললি দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি ফুললি দেখাবো আপনাদের কীভাবে এই বার্গারটি তৈরি করতেছে, কী দিচ্ছে না দিচ্ছে সব কিছু আমি দেখার চেষ্টা করবো। সো আপনি ভিডিওটি অবশ্যই অবশ্যই ফুললি দেখবেন। তো প্রথমত এখানে বগুড়ার দই ফুচকা, ঝাল ফুচকা, মোমো ও বার্গার পাওয়া যায়। তো আমরা আজকে এখানে মূলত বার্গার ট্রাই করবো। প্রথমত দোকানদার ভাই এদিকে কিন্তু আসলে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু কোনো মানে আপনাদের ভিডিও করে ফুললি দেখাবো, ঠিক আছে, বার্গারটি কীভাবে বানাচ্ছেন। তো এই যে দেখা যাচ্ছে চিকেন কিন্তু অলরেডি গরম করতেছে, এদিকে আবার সালাদ কাটতেছে, পেঁয়াজ কাটতেছে, আবার টমেটো কাটতেছে, ভাই সব মিলে মানে তাহার যে এত স্পিড, ভাই ঠিক আছে, আমি এটা কল্পনার বাইরে, কারণ মেয়েগুলো বর্তমানে কিন্তু এইভাবে কাটতে পারে না যেভাবে মূলত ইনি পিএস মরিচ কাটতেছে, ভাই ঠিক আছে, মানে কাটার মতো বাইরে, ভাই উনি যেভাবে বার্গারটি তৈরি করতেছে, ভাই আমার মন মানতেছে না, ভাই মনটা হচ্ছে এখনই নিয়ে খেয়ে ফেলি আমি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন চাইলেও খাইতে পারবো না, উনি ভালোভাবে আগে বানিয়ে দিবে তারপর তো খাইতে হবে, তাই না। তো এই জন্য আমরা ওয়েট করে আসছি, এখন ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, এটাই অনেক, ঠিক আছে ভাই, সালাদ দিচ্ছে, টমেটো দিচ্ছে, ভাই সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছে, সস্ট যা যাবতীয় লাগে, ঠিক আছে ভাই, এখন কিন্তু মানে দেওয়া শেষ হলেই কিন্তু আমরা শুধু টেস্ট করার হবে। ভাই ভাই আর এই দোকানদার ভাইয়ের মানে ব্যবহার আছে আর এত ভালো যে বলার মতো না, দোকানটি একবারে নিট অ্যান্ড ক্লিন, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা, ভাই অনেক ভালো একটা মানুষ, ঠিক আছে ভাই। তো বার্গারটিও কিন্তু সেইভাবে আমাদের বানিয়ে দিচ্ছে, তো আমরা সেই টেস্ট করে আপনাদের জানাবো, আসলে ভালো একটা রিভিউ দিব যে আসলে বার্গারটি কেমন হয়। যদি ভালো হয় অবশ্যই অবশ্যই এখানে এসে আপনারা খাবেন, কারণ রাস্তার ধারে এরকম দোকান খোলা মানে খোলা মাঠে, ভাই এটা কিন্তু খাওয়ার একটা ফিলিংস অন্যরকম। তো বার্গারটি অলরেডি বানাবেন সে যখন আমরা আসলে খাবো, ভাই ঠিক আছে, এখন আমরা টেস্ট করবো যে আসলে বার্গারটি কীরকম হবে, আর সেটারই অপেক্ষায় আপনারা কিন্তু এতক্ষণ ধরে আছেন, ভাই ঠিক আছে। সো আমি আজকে আসলে এটা টেস্ট করবো, তো এখন টেস্ট করার পালা। তো ভাই আমাদের টেস্ট করতেছে, ভাই কিন্তু আসলে বললো যেটা যে বার্গারটি অনেক ভালো হয়েছে, ঠিক আছে, এরকম অতুলনীয় স্বাদের বার্গার নাকি এখনও ভাই খায় নাই, ঠিক আছে। তো আপনারা রংপুরে আসলে অবশ্যই অবশ্যই টিচার্স ট্রেনিং সেন্টারের সামনে এসে বার্গারটি টেস্ট করে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল।